সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা দুর্গানগর ইউনিয়নের বালছাবাড়ি বাজারের রাস্তা। ব্যস্ততম এই সড়কটিতে মধ্যবিত্ত স্থানে অবস্থিত বালছাবাড়ি বাজারের রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত যানবাহন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বিশেষ করে বাজারে সবজি মার্কেটের সামনে সড়কটির মাত্র 100 ফুটের মতো জায়গায় এখন বেহাল দশা ও ড্রেনের নোংরা পানির গন্ধ। বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চলাচল হুমকির মুখে। সামান্য রাস্তাটুকুতে প্রায় প্রতিদিন ঘটছে ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা। বাজারে আসা সকল লোকজনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বড় বড় গর্তে পড়ে উল্টে পড়ে যাচ্ছে অটোরিকশা, রিক্সা, সিএনজি ও পিক আপের মতো যানবাহন। ফলে সড়কের সামান্য এই অংশটুকু হয়ে যাচ্ছে মরণফাঁদ। এতে দুর্ভোগে পড়ছেন পথচারীরাও, তারাও চলাচলে গিয়ে গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই রাস্তাটাই অল্প একটু জায়গা নিচে থাকার কারণে আমাদের যাতায়াত করতে অসুবিধা হয়, বাজারে যাতে মানুষের সবারই কষ্ট হয়, এবং এখানে পানি জমে থাকার কারণে নোংরা পানি মানুষের গায়ে লেগে অনেক সময় অনেকের জামা কাপড়ও নষ্ট হয়ে যায়। তো আসা খুবই কষ্ট হয়ে থাকে, বৃষ্টি নামলে পরে আঁটুর উপরে পানি উঠে যায়। অবিলম্বে সড়কের এই অংশটুকু সংস্কার না করা হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আইফিন মুন, হ্যালোবিডি নিউজ 24.com, সিরাজগঞ্জ।